আসসালামু আলাইকুম, শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আইপিএলে আজকে দিনের প্রথম ম্যাচে, 67তম ম্যাচে শিরোপা প্রত্যাশী চেন্নাই সুপার কিংস বড় ব্যবধানে জিতে গেছে। 77 রানে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে প্লে অফ নিশ্চিত করেছে, টপ ফোরে যাওয়া নিশ্চিত করেছে। এই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে চলে এসেছে এবং 17 পয়েন্ট। এই পয়েন্টটা কেবল লখনউ সুপার জায়ান্টস যদি কেকেআরের সাথে রাতের ম্যাচে জেতে তো তাদেরকে স্পর্শ করতে পারবে, তখন নেট রান রেটের হিসেবে দ্বিতীয় কিংবা তৃতীয় পজিশনে যাবে চেন্নাই। তো এখন ধরেই নেওয়া যায় যে গুজরাট টাইটান্স আর চেন্নাইয়ের একটা কোয়ালিফায়ার ওয়ান খেলার সম্ভাবনা প্রবল, কারণ ওদিকে লখনউ কেকেআরের মাঠে কেকেআরের বিরুদ্ধে খানিকটা লড়াই করছে এবং খুব যে স্বস্তিদায়ক পজিশনে রয়েছে তা বলা যাচ্ছে না। একটু ম্যাচের গভীরে যেতে চায়, আজকে চেন্নাই টস অ্যান্ড ব্যাট নিয়েছিল এবং 223 করলো মাত্র 3 উইকেটে, 141 ওপেনিং স্ট্যান্ড, দ্যাট মেড দ্য ফাউন্ডেশন ফর চেন্নাই সুপার কিংস। আমি বলতে পারি ওই উদ্বোধনী জুটিটাই ম্যাচের ভাগ্যই গড়ে দিয়েছে। ডেভন কনবে টপ স্কোরার, 85 রান করলেন 52 বল থেকে এবং ঋতুরাজ গায়কোয়াড 79 রান করেছেন মাত্র 50 বল থেকে, 7টা 6 হাঁকিয়েছেন 3টা 4 বিপরীতে, অভূতপূর্ব ব্যাটিং। আর ফিনিশিং টাচটাকে দিয়েছে জানেন রবীন্দ্র জাদেজা, 7 বলে 20, 9 বলে 22 রান করেছেন শিবম দুবে। আর কি চায়, 223 ইন এ টি-20 ম্যাচ, ম্যাসিভ টোটাল টু ডিফেন্ড। চেন্নাই সেটা খুব দারুণভাবে ডিফেন্ড করেছে। বোলাররা সবাই মার খেয়েছে দিল্লির, খলিল 45 রানে 1টি, 43 রানে 1টি পেয়েছেন আমরিক্স নকিয়া, চেতন সাকারিয়া 36 রানে 1টি উইকেট পেয়েছেন। এই তো 3টা উইকেটের গল্প। পাওয়ার প্লেতে উঠে গিয়েছিল 52 রান, সেটা বিনা উইকেটে চেন্নাইয়ের। তারপর 17 রান করতে তাদের বল খরচ হয়েছে 68, পরের 50 থার্ড 50টা এসছে মাত্র 23 বলে, ফোর্থ 50 23 বলে এবং শেষ 6 বলে তারা করেছে 23 রান। সো ফ্যাবুলাস ফিনিশিং, 223। এই রানটা করার পর চেন্নাই হয়তো একবারও ভাবেনি এই ম্যাচটা তারা হারতে যাচ্ছে বা প্রতিপক্ষ দিল্লিকে এতটুকু ফাইট করবার সুযোগ দেবে। যখন চেন্নাই বোলিং লাইন আপে রয়েছে মহেশ থিক্সানা, পাথিরানার মতো ব্যতিক্রমী অ্যাকশনধর্মী সব বোলার, মহেশ থিক্সানা 23 রান দিয়ে 2টো উইকেট পেয়েছেন তার 4 ওভারের স্পেলে, 22 রান দিয়ে 2টো উইকেট, পাথিরানা কি দারুণ। দীপক চাহার 3টো উইকেট, তাও 22 রানে, 4 ওভার করে বল করে 22-23 করে রান দেয়া, কতটা মিতব্যয়ী, কতটা কৃপণ বোলিং বুঝতেই পারছেন চেন্নাই সুপার কিংসের কাছ থেকে। এবং শিরোপা প্রত্যাশী দল, 4 বারের চ্যাম্পিয়ন, তারা এইবারও যদি শিরোপার এসে দৌড়ে একেবারে শীর্ষস্থানে চলে যায় তো অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে আজকে জাদেজা বেদম প্রহার খেয়েছেন, 4 ওভারের কোটায় 1টা উইকেট পেল, 50 রান খরচ করেছেন, তুষার দেশপাণ্ডে 1টি উইকেট পেয়েছে। ডেভিড ওয়ার্নার দিল্লির পক্ষে একমাত্র টপ স্কোরার, তিনি 86 রান করেছেন 58 বলে, আর কেউই কিন্তু লিটারেলি দাঁড়াতে পারেনি। আর মাত্র 2টো ডাবল ডিজিট আছে দিল্লির কাছ থেকে, একটা হচ্ছে ইয়াস দাল, তিনি 13 রান করেছিলেন 15 বলে এবং অক্ষর প্যাটেল 8 বলে 15 রান করেছিলেন। এছাড়া কিন্তু আর কোনো ডাবল ডিজিট নেই দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে, 9 নম্বরে গিয়ে তারা শেষ করলো এবারের আইপিএল সিজন 16-20-23। 14 ম্যাচে মাত্র 10 পয়েন্ট ছিল দিল্লির, সানরাইজার্স হায়দ্রাবাদ অবশ্য তাদের নিচেই আছে। চেন্নাইয়ের জন্যে অফুরন্ত শুভকামনা, যেভাবে তারা দৌড়চ্ছে এবং আজকের ম্যাচটা যেভাবে কম্প্রিহেন্সিভলি তারা জিতলো, এই আত্মবিশ্বাস ওদেরকে প্লে অফে কোয়ালিফায়ার খেলুক আর ইলিমিনেটর খেলুক, ওখানে অনেক বেশি আত্মবিশ্বাসী করবে এবং শিরোপা দৌড়ে তারা এক ধাপ এগিয়ে থাকবে। পরের 2টি দল কারা হবে, লখনউ মুম্বাই আর আরসিবি, এই 3টে দলের যে কেউ হয়ে যেতে পারে পরের 2টি স্পটের জন্য প্লে অফে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।